যা চাইবে মায়ের কাছে চাই, একদম একদম মায়ের হচ্ছে আগল গল্প। যেখানেই যাক ঠাকুর বললেন যা চাইবার মায়ের কাছে চাইবি। মিনার বিজলি ছবি ঘর সহ প্রায় 770টা প্রেক্ষাগৃহ আছে। এর মধ্যে রাজনীতি নেই, হিংসা নেই, মিলান নেই, খুন নেই, একেবারেই সুন্দর একটা বৃষ্টি বাংলা প্রেমের ছবি, বাংলা প্রেমের ছবি। এবং আমাদের যে বাংলা চলচ্চিত্র ইদানিংকালে এত পপুলার অন্য কোনো গান হয়নি। ইতিমধ্যেই তোকে নিয়ে ভিলেজ যাব রে আমরা প্রায় 3 মিলিয়নের কাছাকাছি চলে গেছি। আমরা আশা করব মায়ের আশীর্বাদ পাবো আমরা, কারণ আমরা তো মায়ের সন্তান, মার কাছেই ভুকি চলে গেল। জয় মা, জয় সারদা মায়ের, জয় জয়। থিমটা কি থাকছে সিনেমার? থিম হচ্ছে একেবারে বাংলা চলচ্চিত্রে যে থিম হারিয়ে গেছে, শুধু হিংসা, খুন, প্রতিহিংসা, ভাই ভাই ঝগড়া, বাড়ির চেয়ার নিয়ে ঝগড়া, বাড়ি ওলা ভাড়াটে, এর থেকে সম্পূর্ণ বাইরে গিয়ে একেবারে ডেকার্স লেনের ব্যর্থ প্রেম থেকে শুরু করে চাকরি জীবনে আবার প্রেমের হতাশা কেটে যাওয়া, আর তার থেকেই বই একদম ক্লাইম্যাক্সে চলে যাওয়া, সেটা হরনাথ বাবুর হাতের খেলা এবং তার মাথার বুদ্ধি। তবে এইটুকু আমি বলতে পারি, যিনি ঢুকবেন সিনেমার শেষ না করে তিনি ফেরত পাবেন, পুরো সিনেমা দেখেই ফেরত পাবেন, কারণ বইটা চূড়ান্ত ক্লাইম্যাক্স আর অ্যান্টি ক্লাইম্যাক্সে ভরা। আমাদের যে রাজনন্দিনী, সেও আমাদের প্র্যাকটিক্যালি নতুন হিরোইন, যদিও আগে আর্টিস্ট আরও বই করেছে, কিন্তু নতুন জুটি এই রিক আর রাজনন্দিনী, এই জুটি বাংলা চলচ্চিত্রে নিঃসন্দেহে বাংলার মানুষের কাছে মায়ের কাছেই তো ভিক্ষে চেয়েছিলাম, আর কার কাছে চাইব। জয় রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ। হরদাকে ধরে নি একটুখানি, হরদা হিট করেছে, মায়াবী মায়াবী আরেকখানা গান হিট করে গেছে, কালকে আরেকটা গান আমরা রিলিজ করছি, আবার 20 তারিখে রিলিজ করব। তো আমাদের সব গান হিট গান, মানুষ গান শুনে ভালো লাগবে, এবং ছবি থেকে একটু হতাশ হবে না এটুকু বলতে পারি যে মদনদাকে পলিটিক্যালি লোক দেখেছে, কিন্তু মদনদাকে এই ছবিতে দেখে বেরিয়ে বলে যে মদনদা ও লাভলি, সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছা।
আমরা সব দিন নিয়ে চলি তাহলে প্ল্যাকার্ড এন্ট্রি দরকার হ্যাঁ হলাম দিকো স্যার চুরি এটাই তো বলছি হ্যাঁ সেটা আমি বলে করি গেছি যদি আমি রাজনীতি নিয়ে আসতে তাহলে হয়তো দরকার যেখানে যাচ্ছে বিয়ে বাড়িতে ভালো খাবার দিয়ে যাব যে হলাম এই মাল কিছু গাড়ি না গাড়ি তো নিয়ে যেতে